একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের 8টি অঞ্চলে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনী করছে নির্বাচন কমিশন। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডেমো ভোট গ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলাতে। এ মেলায় শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারবেন। খুলনায় ইভিএম মেলার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, জনগণের কাছে ইভিএম গ্রহণযোগ্য করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ইভিএম পদ্ধতিতেই ভোট অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রামের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেলার উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, নতুন ও আধুনিক প্রযুক্তি হওয়ায় এটি সবার কাছে ভীতিকর মনে হতে পারে, তা দূর করতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট কারচুপি ও দখলের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। প্রাথমিক পর্যায়ে 84,000, তারপর বিভিন্ন পর্যায়ে আমরা এগুলো কিনব। সিলেটে এই প্রদর্শনী চলাকালীন সময়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ইভিএমে ভোট প্রদানের সহজ পদ্ধতি জনগণের মধ্যে প্রচার করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া ঠিক হবে। খুলনায় ইভিএম মেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। এ সময় তিনি বলেন, আইন সংশোধন হয়ে গেলে জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম এর মাধ্যমে ভোটারদের ভোটাধিকার রক্ষা করা সম্ভব হবে। আমরা আরো ব্যাপকভাবে এটা এই ইভিএম প্রচারের জন্য ব্যবস্থা গ্রহণ করব। রংপুর জেলা পরিষদের হলরুমে 8টি বুথে ইভিএম প্রদর্শনের আয়োজন করে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস। এতে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের হাতে সময় থাকে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন সীমিত আকারে হলেও এই মেশিন ব্যবহার করার রাজশাহীতে আঞ্চলিক সার্ভার স্টেশন প্রাঙ্গণে ইভিএম প্রদর্শনী করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের টাউন হল চত্বর ও ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হল চত্বরে ইভিএম প্রদর্শনীর উদ্বোধন হয়। এ সময় ভোটাররা ইভিএম নিয়ে তাদের মতামত জানান। এই প্রযুক্তি যদি বাংলাদেশে ইউজ করা হয়, ব্যবহার করা হয়, অবশ্যই আমরা আরেকটা ধাপ এগিয়ে যাব। এছাড়া কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ইভিএম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর ভোটাররা অংশ নেয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।